প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভোকাবুলারি অনেক গুরুত্বপূর্ণ। আজকে যে ওয়ার্ডটা নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে মিঙ্গল। হয়তো শব্দটা অনেক জায়গায় শুনেছেন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ মিঙ্গল, হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ মিঙ্গল। তো প্রথমেই বলে রাখি, মিঙ্গল শব্দের অর্থ হচ্ছে মিশ্র করা, মিশ্র করা কিংবা যুক্ত করা। অর্থাৎ আমরা যখন একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিশ্র করি বা যুক্ত করি সেটাকেই বলা হয় মিঙ্গল। এখন এই মিশ্র করা বা যুক্ত করা অর্থাৎ মিঙ্গলের সিনোনিম হিসেবে এই ওয়ার্ডগুলো সবগুলোই ব্যবহৃত হতে পারে। আমরা প্রথমেই যে ওয়ার্ডটা দেখছি, একদম প্রথমেই, এই ওয়ার্ডটা না হচ্ছে মিক্স। মিক্স খুবই কমন একটা শব্দ। আমরা জানি মিক্স শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে যুক্ত করা, একটা আরেকটার সাথে মিক্স করা। তাহলে মিঙ্গলের সিনোনিম হচ্ছে মিক্স। মনে রাখবেন যেসব শব্দের সাথে মিক্স আছে, যে দেখেন অ্যাড মিক্স, ইন্টার মিক্স, অর্থাৎ মিক্সের সাথে ইন্টার যোগ করলেন, অ্যাড যোগ করলেন, অ্যাড মিক্স, ইন্টার মিক্স, এদের মানে হচ্ছে মিশ্র করা বা যুক্ত করা, অর্থাৎ মিঙ্গেলের সিনোনিম হিসেবে এরা আসতে পারে। এরপরে দেখেন এই শব্দটাই হচ্ছে মিঙ্গেল, আর এখানে দেখেন মিঙ্গেল আছে, এখানেও মিঙ্গেল আছে। তাহলে মিঙ্গেল আগে ইন্টার, ইন্টার মিঙ্গেল, এটা হচ্ছে কম, কম মিঙ্গেল। তাহলে ইন্টার মিঙ্গেল এবং কম মিঙ্গেল, যেহেতু মিঙ্গেল শব্দটা এখানে আছে এই শব্দের ভিতরে, তাই এদের অর্থ হচ্ছে কি, যুক্ত করা বা মিশ্র করা। পরবর্তী শব্দটা হচ্ছে কম্পাউন্ড। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমরা সবাই জানি কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, যৌগিক পদার্থ। মনে করেন এই যে H2O পানি, এটা একটা কম্পাউন্ড মানে যৌগিক পদার্থ। কেন? কারণ এখানে হাইড্রোজেনের দুইটা অণু এবং অক্সিজেনের একটা অণু যুক্ত হয়। অণু, অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ, হাইড্রোজেন হচ্ছে মৌলিক, দুইটা মৌলিক মিলে এখানে যৌগিক একটা পদার্থ, অর্থাৎ মিশ্র হয়েছে, এটার এটা মিশ্র হয়ে বা যুক্ত হয়ে নতুন একটা পদার্থ যৌগিক তৈরি করেছে। এই জন্য কম্পাউন্ডও মিক্সের সিনোনিম হিসেবে কাজে লাগতে পারে। এরপরে কম্বাইন। আমরা জানি কম্বাইন মানে হচ্ছে যুক্ত করা, কম্বাইন্ড। আমরা বলি না কম্বাইন্ড ব্যাচ, ছেলে মেয়ে কম্বাইন্ড একসাথে, কম্বাইন্ড ফ্যামিলি, যৌথ পরিবার, মিলেমিশে থাকা, মিশ্র করা, যুক্ত করা। একদম লাস্ট ওয়ার্ডটার আগের ওয়ার্ড, সেটা হচ্ছে ব্লেন্ড। ব্লেন্ড মানে হচ্ছে আমরা ব্লেন্ডার মেশিন, ব্লেন্ড, এভাবে মনে রাখবেন, ব্লেন্ডার মেশিনে আমরা কী করি, সব কিছু একসাথে দিয়ে আমরা ব্লেন্ড করে ফেলি, একদম মিশ্র করে, যুক্ত করে, আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ সব ব্লেন্ডারে দিয়ে একসাথে করে ফেলি, বা আম, আপেল, কলা, কমলা, বিভিন্ন জুস আমরা একসাথে করে ব্লেন্ড করি, মিশ্র করি, যুক্ত করি। এই জন্য ব্লেন্ডার মেশিন থেকে ব্লেন্ড কথাটা, শব্দটা মনে রাখবেন। এখানে অ্যামাল গাম আছে, দেখেন অ্যামাল গাম মানে যুক্ত করে। এখানে লাস্টের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে গাম। তাহলে এই যে গাম, আমরা জানি গাম মানে আঠা, হ্যাঁ আমরা আঠা, তাহলে আঠা, আঠার কাজ কি, আঠার কাজ হচ্ছে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কী করা, যুক্ত করা। তাহলে আমরা মিঙ্গেলের অনেকগুলো সিনোনিম পেয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, দেখেন কত অল্প সময়ে আমরা মিঙ্গেল এবং আরও কতগুলো ওয়ার্ড শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভোকাবুলারিতে ভালো করতে আমার ক্লাসগুলো অবশ্যই দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আমার লেখা বই ভোকাবি স্মার্ট, এই বইটা কালেক্ট করবেন। এই বইটা সকল চাকরি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভর্তি পরীক্ষার্থী, স্কুল কলেজ শিক্ষার্থী সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ইংরেজির গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলসগুলো নিয়ে লেখা সেন্টেন্স কারেকশান বই, এটাও কালেক্ট করবেন, অনেক গুরুত্বপূর্ণ বইটি। আরেকটি বই হচ্ছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার্থীর জন্য ইংলিশ লিটারেচার, একদম অল্প সময়ে 15-13 নাম্বার, শুধু এখানে মোটা কালিতে যে দাগানো অংশগুলো এগুলো পড়লেই ইনশাল্লাহ 12-13 নাম্বার কমন পাবেন। আর আপনারা এই বইগুলো পেতে হলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন, অর্থাৎ নক দিবেন, আমি ফিরতি SMS-এ বইগুলো কিভাবে পাবেন সেটা পাঠিয়ে দিব। বইগুলো আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে, ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে। আর নতুন ব্যাচ, ইংরেজির বিভিন্ন নতুন ব্যাচে নতুন কোর্সে ভর্তি চলছে, ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য হোয়াটসঅ্যাপের এই নাম্বারে, নাম্বারটা খুবই ইজি, 01921-18-11-18, আমি আবারও বলছি 01921-18-11-18 নাম্বারে নক দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।